নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি। 1 জুলাই থেকে যা যা ঘটবে, শনি মঙ্গল সংঘর্ষ আপনার ওপর কী প্রভাব পড়বে জেনে নিন সাবধানের সমাধানের উপায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাবো 1 জুলাই রাত 2:18 পর মঙ্গল তার রাশি পরিবর্তন করছে। মঙ্গল কর্কট থেকে প্রবেশ করছে সিংহে 18 আগস্ট পর্যন্ত সিংহতেই অবস্থান করবে মঙ্গল। এর ফলে শনি এবং মঙ্গল পরস্পর সমসপ্তম দৃষ্টিতে আবদ্ধ হবে। এর ফলে তৈরি হবে শনি মঙ্গল সংঘর্ষ এবং এর প্রভাব আপনার জীবনে কীভাবে পড়বে তা জেনে নিন এবং এর সমাধানও জেনে নিন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। ধনু রাশির তৃতীয় স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে বর্তমানে বসে আছে গ্রহরাজ মহারাজ শনি বক্রী অবস্থায়। আর আজ রাত্রি ঠিক 2:18 মিনিটে মঙ্গল তার রাশি পরিবর্তন করে ধনু রাশি নবমে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং দীর্ঘদিন প্রায় 1 জুলাই থেকে 18 আগস্ট পর্যন্ত মঙ্গল অবস্থান করবে ধনু রাশির নবমে ভাগ্যস্থানে। ভাগ্যস্থানের নবমের অবস্থান ধনু রাশির জীবনে অবশ্যই সৌভাগ্যের উদয় ঘটাবে, যেহেতু ধনু রাশির মালিক প্রভু পিতা বৃহস্পতির সঙ্গে মঙ্গলের শুভ সম্পর্ক, মিত্রতার সম্পর্ক। তাই ধনু রাশির জীবনে নবযুগের সূর্যোদয় ঘটবে, নতুনভাবে তাদের ভাগ্যের বিস্তার ঘটবে। ভাগ্যস্থানে মঙ্গল, মিত্রক্ষেত্রে অবস্থান, সৌভাগ্যযোগ অবশ্যই নিয়ে আসবে, মাঙ্গলিক কাজ অবশ্যই হবে, কর্মজীবনে উন্নতি, আর্থিক দিক দিয়ে উন্নতি, নতুন চাকরি লাভ, সমস্ত কিছু ঘটবে ধনু রাশির জীবনে। বলা যেতে পারে অগ্নি রাশিতে প্রবেশ করে মঙ্গল যেমন অ্যাক্টিভ হয়ে যাবে, তেমনি মঙ্গল ধনু রাশিদের দেবে ভরপুর সুযোগ, ভরপুর সাফল্য। মঙ্গল ধনু রাশির প্রত্যেকটা জাতক জাতিকার জীবনে সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাবে। সুতরাং বোঝাই যাচ্ছে ধনু রাশির জীবনে মঙ্গল এই শনি মঙ্গলের এই অবস্থান অতি শুভ ফল দেবে। কিন্তু এখানে মঙ্গল চলে আসবে শনির দৃষ্টিতে, তৈরি হবে শনি মঙ্গল সংঘর্ষ। শনি যেখানে অবশ্যই অন্ধকার, সেখানে মঙ্গল আলোই আলো, তারুণ্য শক্তি। শনি যেখানে বৃদ্ধ, মঙ্গল সেখানে তরুণ সেনাপতি। শনি যেখানে দীর্ঘসূত্রিতা, মঙ্গল সেখানে অতি দ্রুত। শনি মঙ্গল আজীবনই ভয়াবহ শত্রুতা। আর শনি মঙ্গল যখন পরস্পর সমসপ্তমে আসে তখন অশুভ যোগ তৈরি হয়, অর্থাৎ ধনুরাশি তৃতীয় মঙ্গল এবং নবমে তৃতীয় শনি এবং নবমে মঙ্গল তৈরি করেছে শনি মঙ্গল অশুভ যোগ। এই যোগের প্রভাবে ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বিশেষ অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে। তাদের জীবনে নানা ধরনের বাধা বিপত্তি তৈরি হতে পারে, তাদের জীবনে নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, বিশেষ করে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দুর্ঘটনা ঘটতে পারে বা ভগিনী স্থানীয় কারোর ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনার ভাতা ভগিনীদের সঙ্গে আপনি বিশেষভাবে সাবধানে থাকুন, যা আপনাকে বিশেষভাবে চাপে রাখবে। এছাড়াও আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে আপনার বন্ধু বা বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধু বান্ধবদের দ্বারাও আপনি উপকার পাবেন, কিন্তু ভাইয়ের শরীর সম্পর্কে আপনাকে বিশেষ সাবধানে থাকতে হবে, ভগ্নীদের শরীর সম্পর্কে আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে। এছাড়া মঙ্গল যেহেতু আপনার দ্বাদশপতি তাই আপনার ব্যয় বৃদ্ধি করবে। এছাড়া মঙ্গল যেহেতু আপনার পঞ্চমপতি তাই সন্তানের দিক থেকেও বিশেষ চাপে রাখবে আপনাকে। আপনার সন্তানের শরীর অসুস্থ হতে পারে, সন্তানের দিক থেকেও আপনি খারাপ সংবাদ পেতে পারেন, সন্তানের বিদ্যায় অমনোযোগ আসতে পারে, সন্তানও দুর্ঘটনায় পড়ে যেতে পারে,
সেই দিক দিয়ে আগ থেকে আপনাকে সাবধান করেই দিলাম ধনুরাশি। এছাড়া শনি মঙ্গলের এই কানেকশান আপনার গৃহ পরিবেশে কিছুটা অশান্তির পরিবেশ তৈরি করতে পারে, আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার ঝগড়া অশান্তি ঘটাতে পারে, এছাড়াও আপনার মুখ দিয়ে এমন বাক্য বেরিয়ে যেতে পারে যার দ্বারা শত্রুতা তৈরি হয়ে যেতে পারে। সুতরাং শনি মঙ্গলের এই সংঘর্ষ অবশ্যই ধনুরাশির কাছে চিন্তার বিষয়, তার এর সমাধান একই সঙ্গে প্রয়োজন। প্রথমেই বলবো শনির সমাধান করার জন্যে আপনি প্রত্যহ শনি চল্লিশা, গণেশ চল্লিশা এবং হনুমান চল্লিশা পাঠ করুন, এতে শনির অশুভ প্রভাব 99% কেটে যাবে। দ্বিতীয়, মঙ্গলকে আপনি বিশেষভাবে শান্ত করার জন্য রোজ ভগবান শিবের মাথায় জল ঢালুন, ওম নমো শিবায়, ওম নমো শিবায় এই মন্ত্র 108 বার জপ করুন এবং ভূমি পুজো করুন, অর্থাৎ আপনার বাড়ির মাটিকে তুলে এনে রেখে সিংহাসনে রেখে পুজো করুন, এতো মঙ্গলদেব সন্তুষ্ট হবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।